হাইকোর্টের আরও তিন অফিসারের দেহে মিলল করোনা আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডেপুটি রেজিস্ট্রার অশোক চক্রবর্তী এবার হাইকোর্টের আরও দুই শীর্ষ আধিকারিক রেজিস্ট্রার ভাস্কর ভট্টাচার্য ও রেজিস্ট্রার কল্লোল চট্টোপাধ্যায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর সবথেকে ভয়ের কথা গত কয়েকদিন ধরেই এই তিন আধিকারিক হাইকোর্টের একাধিক বিচারপতি ও আদালতের অন্যান্য কর্মীদের সংস্পর্শে এসেছেন সেক্ষেত্রে সংক্রমণ অন্যদের মধ্যে ছড়িয়েছে কিনা তা নিয়েও এখন অন্ধকারে হাইকোর্টের প্রশাসন সকলকে চিহ্নিত করে করোনা পরীক্ষার কাজ সম্ভব হবে কিনা তা নিয়েও দ্বন্দ্ব শুরু হয়েছে এদিকে পরপর তিন শীর্ষ আধিকারিকের শরীরে সংক্রমণ ছড়ানোয় সাধারণভাবে কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত আদালত না বসলেও নির্দিষ্ট দিনে বেশ কয়েকটি এজলাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট কর্তৃপক্ষ সেই মতো আদালতের কর্মী ও আধিকারিকদের উপস্থিত থাকতে বলা হয়েছে পাশাপাশি নিজ দায়িত্বে সশরীরে শুনানিতে অংশ নিতে শুরু করেছেন আইনজীবীরা হাইকোর্ট কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশিকা থাকলেও পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে করোনা সংক্রান্ত শারীরিক দূরত্ববিধি মানা হচ্ছে না আইনজীবী মহলের বক্তব্য করোনার এই বারবারন্ত সময় আদালতে স্বশরীরে শুনানি চালু থাকলে স্বাভাবিকভাবে ভিড় এড়ানো সম্ভব নয় আর সেই সঙ্গেই সংক্রমণের ঝুঁকিও বাড়বে যদিও আপাতত বিজ্ঞপ্তি জারি করে উনিশ তারিখ পর্যন্ত হাইকোর্টের সমস্ত কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কলকাতাও সংলগ্ন এলাকায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়ার জন্যই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনিশ তারিখ পর্যন্ত যদি কোর্ট বন্ধ থাকে এবং কুড়ি তারিখ থেকে যদি কোর্ট খোলা হয় এবং স্বাভাবিক কাজকর্ম শুরু হয় তাহলে আপার প্রাইমারি কেসটির লিস্টেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং একুশ তারিখ যেহেতু মুসলিম ম্যাডামের বেঞ্চ বসছে তাহলে ওই দিন আপার প্রাইমারি মামলা শুনি হতে পারে কিন্তু সমস্তটাই নির্ভর করছে পরিস্থিতির ওপর এইরকমভাবে আরও অনেকেই যদি করোনা আক্রান্ত হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে আগামীকাল ঘোষণা করা হলো উচ্চ মাধ্যমিকের ফল কবে জানা যাবে আজকে মাধ্যমিকের ফল এবং শত তারিখে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে এবং সেই ফল জানতে পারবেন এই ওয়েবসাইটগুলি থেকে এছাড়াও আপনি এস এম এসের মাধ্যমে ফল জানতে পারবেন মাদ্রাসা শিক্ষা পরিষদের ক্ষেত্রেও আপনি বেশ কয়েকটি ওয়েবসাইট এখানে দেওয়া আছে সেই ওয়েবসাইটগুলো থেকে আপনারা এইচএসের রেজাল্ট জানতে পারবেন এস এম এর মাধ্যমে রেজাল্ট জানতে গেলে আপনাকে টাইপ করতে হবে ডাব্লু বি টুয়েলভ এবং একটি স্পেস দিয়ে আপনার নিজের রোল নাম্বার লিখতে হবে এবং সেটি পাঠাতে হবে ফাইভ ফোর টু ফোর টু অথবা ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো এছাড়াও আপনি এটিকে পাঠাতে পারেন ফাইভ সিক্স টু সিক্স থ্রিতে এছাড়া রেজাল্ট ডট সিক্সা এই অ্যাপ ডাউনলোড করে আপনি ফল জানতে পারবেন এছাড়া এক্সাম ইটিসি ডট কমে গিয়ে রোল নাম্বার দিয়ে যে রেজিস্টার করে রাখেন আপনার মোবাইলে সরাসরি কিন্তু ফল চলে আসবে এছাড়া মাদ্রাসার ক্ষেত্রে আপনি এস এম এস করে জানতে পারবেন এক্ষেত্রে লিখতে হবে ডাব্লিউ বিবি এমই স্পেস দিয়ে রোল নাম্বার এরপর পাঠাতে হবে এটাকে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো এই নাম্বারে